চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতায় তান দিল মালি, সুতায় তান দিলে মালি পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। 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 যেই মানুষটা সারা জীবন গান লেখে গেলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, ওই আব্দুল কাদির হাওলাদারও কিন্তু জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরাও একদিন বিদায় নিয়ে চলে যাও। এতদিন যার গান শুনে শুনে, যার ইসলামী গান শুনে শুনে তাম পৃথিবীর ইমানদার মুসলমানেরা কলিজা শীতল করেছে, কবরকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে মৃত্যুর কথা স্মরণ করেছে। আজকে তিনিও বিদায় নিয়ে চলে গেলেন, তার গানটা বাস্তবে প্রমাণ হয়ে গেল, তার গানটা বাস্তবে প্রমাণ হয়ে গেল। তিনিও প্রমাণ করে দেখে দিয়ে গেলেন, এ মুসলমানেরা রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কথা হলো মৃত্যু। এই দুনিয়ায় এসেছো, একদিন অবশ্যই তোমাদের যেতে হবে। তিনি আরো একটা গান লিখেছিলেন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষকে কবরের মধ্যে দাফন করে দিয়েছি। এ ফরিদপুরের মুসলমান শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন, একদিন কিন্তু আমাদের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। কত মানুষের জানাজায় গেলাম, কত মানুষের কবরের মধ্যে চলে গেলাম, দাফন করলাম, কাফন করলাম, আমাদের চোখের সামনে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের একদিন মৃত্যু ডাক চলে আসবে, এই দুনিয়া থেকে আমাদেরও যাওয়ার দরকার আছে না নাই? এই তো আব্দুল কাদির হাওলাদার, আমাদের প্রিয় মুরব্বী, ভালোবাসার মানুষটার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। বলেন আমিন। আর ধরে বলেন আমিন। সারা জীবন মৃত্যুকে নিয়ে গান লিখেছেন, কবরকে নিয়ে গান লিখেছেন, জানাজা নিয়ে গান লিখেছেন, কত মৃত্যু হৃদয় স্পর্শী ঘটনা নিয়ে গান লিখেছেন। আমরা দোয়া করি, আল্লাহ আব্দুল কাদের হাওলাদারের কবরটাকে আপনি জান্নাতের টুকরো বানাইয়া দেন, আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে জান্নাতের মেহমান বানাইয়া দেন। তাহলে বলেন, ভালো মানুষ বিদায় নিলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যেই বিষয়টা বলার জন্য এত দূর পর্যন্ত আসলাম,
আব্দুল কাদের হাওলাদার ভালো মানুষ ছিলেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন, সাদা বাটা জীবন যাপন করতেন। আর ভালো মানুষ হওয়ার কারণে তার জন্য মানুষেরা দোয়া করে কি করে না? যে কথা বলতেছিলাম, আল্লামা সাইদি বিদায় না চলে গেল, আল্লামা সাইদির মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে দোয়া করেছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ফরিদপুরের মুসলমান, আল্লামা সাইদির কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। আল্লামা সাইদি সারা জীবনে দুইটা স্বপ্ন দেখেছে, জোরে বলেন কয়টা? আল্লামা সাইদি সারা জীবন দুইটা স্বপ্ন দেখেছে। প্রথম নম্বর স্বপ্ন হলেন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবে। আমার মনে বলে আল্লাহ প্রথম সাওয়াটা পূর্ণ করেছে। হসপিটালের মধ্যে ঢুকাইয়া তাকে ইনজেকশনে শিরিশে বিষ ঢুকাইয়া হত্যা করেছে, এর ওসিলাই আল্লাহ তাআলা তাকে শাহাদতের মৃত্যু দেবে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর তার দুই নম্বর চাওয়া হলো, এই বাংলাদেশে কোরআনে রাষ্ট্র না দেখা পর্যন্ত ও আল্লাহ আপনি আমাকে কবরের মধ্যে ডাক দেবেন না, মোনাজাতের মধ্যেই কান্না করে করে বলতে আল্লাহ। এই বাংলাদেশের ভেতরে কোরআনে রাষ্ট্র কায়েম হয়নি, এই দৃশ্য না দেখা পর্যন্ত আমাকে অন্ধকার কবরের মধ্যে ডাক দেবেন না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লামা সাইদি বিদায় চলে গেছে, এই বাংলাদেশটা কি কোরআনে রাষ্ট্র হয়েছে নাকি হয় নাই? তার স্বপ্ন পূরণ হয় নাই, এই জন্য আমি আপনাদের মধ্যে বলতে চাই, ওই কোরআনের বাকি আল্লামা সাইদির কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না, ওই আল্লামা সাইদির স্বপ্নটাকে পূরণ করার জন্য এই জমিনের ভেতরে তার অসমাপ্ত স্বপ্নটা পূরণ করার জন্য এই জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে ধরে দেখা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? ওই কোরআনের পাকে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল 14 আগস্টে, আর আল্লাহর কি খেলা, 14 আগস্ট আসার আগে 1 বছর পূর্ণ না হতে ওই শৈরা সাররা দেশ ছাড়াতে বাধ্য হলো। এ জোরে বলেন এগুলো কার খেলা? কত এমপি মন্ত্রী আল্লামা সাইদিকে রাজাকার বলেছে, এখন বলেন তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে? আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে কাদের কাকার বলতো খেলা হবে, এ কথা কর না কেন? এখন বলতো এখন কি দেশের মধ্যে আছে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরেকটু জোরে বলেন, শৈরা সার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকার, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কর না কেন? তারা কি গেল কিন্তু খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের আর খুঁজে পাওয়া গেল না। আজ থেকে 4 বছর আগে একটা বৃদ্ধ চাচা ভোটের দিন আমার দিকে তাকান, নির্বাচনের দিনে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি আর ওযু নষ্ট করবো না, এই ফজরের ওযু আটকে রাখছে, 8টার দিকে ওই ওযু দিয়ে যায় ভোট দেবে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কি ওযু দিয়ে? এ কথা কর না কেন? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ছেলে পেলে আবার ডাক যায়, চাচা শোনেন বাড়ির যে চাষিকে নিষেধ করবেন, চাষিও যেন না আসে, তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা তোমার চাষি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? 6 বছর আগে তোমার চাষি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল? আমি ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ ফরিদপুরে মুসলমান, হাসার জন্য বলি নাই, এই গত 16 বছরে বাংলাদেশে সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হতো, বিএনপি জামাতের পার্টিগুলো যদি মাঠের মধ্যে থাকতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারে পর্যন্ত ভোট তারা পেত না। আর বিনে ভোটে মন্ত্রী হইয়া এতই মুসান হয়েছে ভাই, এ কথা কন্যা কে?
গতকালকে শুনলাম ওবাইদুল কাদের খেলা হবে ডাইলগ দিত, এ নাকি পালিয়ে গেছে ভারতের আসামে গুয়াহাটিতে, ওখান থেকে সৈরা স্যার হাসিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে। আমরা ওবাইদুল কাদেরকে বলতে চাই, তুমি তো এতদিন বলেছ খেলা হবে, এতই যদি ভালো খেলোয়াড় হও এখন দেশে আসো। এ কথা কর না কেন, যেরকম ওবাইদুল কাদের ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে মানুষের মনে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই ওবাইদুল কাদের। কথা কর না কেন, এ কি গান গাইতো খেলা হবে, এ গান বলেছিল কি কাদের, এ কথা কর না কে কাউও কাদের। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, এই মানুষের মনে যত যন্ত্রণা দিয়েছে পুরো মানুষের মনের মধ্যে বিতৃষ্ণা তৈরি করেছে, এই জন্য আজকে তাদের পতনের পরে তাকে নিয়ে ছেলে পেলে গানও বের করছে, মারাত্মক গান বলবো আমি, কি বলবো বলবো, এ জোরে বলেন বলবো। ভালো হয়ে যাও মাসু তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেল কাউয়া কাদের কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। কথা কর না কে, ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি, তার সাথে হিসাব বাকি আছে, তার সাথে হিসাব বাকি আছে, লক্ষ কোটি জনতার, পালিয়ে গেল কাউয়া কাদের কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। এ কথা কর না কে, ও যেরকম ভাবে বিজলাইয়া বিজলাইয়া মানুষের মনে জ্বালা দিয়েছে, আজ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল, করা যেভাবে মানুষের অন্তরে কষ্ট দিয়েছে আল্লাহকে ওদেরকে একই রকম ভাবে অপমানিত করে ছাড়তেছে। আলোচনা কি চলবে, চলবে কারা কারা চলবে হাত উঠান তো দেখে, লিল্লাহে তাকবীর, আজকের মাহফিল চলছে চলবে, ফরিদপুরের মাহফিল কতক্ষণ চলবে, সারা রাত কেরেটাকে হুজুর বার আওয়াজ নাকি। আমি মোটামুটি যখন মঞ্চে এসেছি ইতিমধ্যে 2 ঘন্টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কর আর কিছুক্ষণ কি চলবে, কথা বলেন চলবে, কালো ছেলে উঠলো কেন, ছেলে বসো দেখি, এই বসেন বসেন, এই জালালি মদিনার গোলামি আমি দইনে, এই না জালালি মরে, মদিনার গোলামি আমি দইয়ো, মাশাআল্লাহ, হাই হাই, ওরে বাবা, তাহিরির ভক্ত এখানে আছে। শোনেন সরকার ডিজিটাল দেখ চলতেছে, ডিজিটাল ও আজ করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজ আর চলবে, তাহলে আলোচনায় ফিরে আসেন, মহিলারা জাহান্নামে যাবে কয়টা কারণে, পরে বলতেছি। কিন্তু ওই যে সাহাবি তার কি গোসল বাকি, আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, যে বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির কাছে ওই নতুন বউটা যাওয়ার পরে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। এই কথা বলার পর নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা লক্ষ্য করে দেখো তো হানজালার লাশটা কোথায়, তোমরা খুঁজে খুঁজে বের করো। সাহাবীরা খোঁজা শুরু করলেন, কিন্তু দুঃখের বিষয় হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আমার নবী আবার বললেন, তোমরা খুঁজে বের করো। উৎপারের চতুর্দিকে খোঁজা হলো, আবার বাইরের দিকে খোঁজা হলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার চাচা হামজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছিল, জানি না আল্লাহ তাআলা হয়তো বা নারাজ হয়ে গেল, এই জন্য হয়তো বা তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবী লক্ষ্য করে দেখলেন আকাশের দিক থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেল, আকাশের মধ্যে তো মেঘ নেই, মেঘ ছাড়া কেন বৃষ্টি নাজিল হয়। নবীজি সিজদার মধ্যে গিয়ে যখন কান্না করা শুরু করলেন, এমন সময়
আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, রাগ করবেন না, আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্যে থেকে নতুন বউটা রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে এই জিয়াদের ময়দানে আসার পরে এক নয় দুই নয় তিন অক্ত ফরজ নামাজ কাজা করেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে চলে গেছে, আল্লাহ তাআলা তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে রে, স্বয়ং আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজম কূপের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। কি বুঝলেন? ফরজ গোসল বাকি, তিন অক্ত ফরজ নামাজ বাকি, জিয়াদের ময়দানে শহীদ হওয়ার কারণে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, অমাবাসয় নবীহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, এই জমিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা ঈসা আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আল্লাহ বললেন, তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। কার বক্তব্য? আরো জোরে বলেন। এ ফরিদপুরে মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, সামর্থ্য থাকলে তোমরা হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম, রোজাকে ফরজ করা হলো, কিন্তু রোজার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করতে পারবা না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে বোঝা গেল আল্লাহ খুব ভালো করে জানে নামাজ না দলাদলি হবে না, জিকির না দলাদলি হবে না, হজ না দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? এ জোরে বলেন, মেলে। এই বাংলাদেশে আমরা 90% মুসলমান, জুমার দিনে মুসল্লির ঠেলাই মসজিদে জায়গা পাওয়া যায় না, মাথার টুপি মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, চাচা যদি বলা হয় চাচা বাংলাদেশ কোরআনের শাসন কায়েম করতে হবে, তখন ওই চাচা লাফ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন, কথা কন। তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের শাসন ভালো লাগে না। একটা কথা পরিষ্কার করে বুঝবেন, যার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রসুলের পিছে ঘুরতো, রসুলের সাথে নামাজ পড়তো, হজও করতো প্রতি সপ্তাহে 6 বার, কিন্তু মুনাফিকের সর্দার কেন হলো? নবীর নেতৃত্ব মানেনি আর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। আজকেও বাংলাদেশে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে আর বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের বিরোধিতা করে, মনে করবেন এরাই হলো মুনাফিকের খালাতো ভাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফরিদপুরের মুসলমান আমরা কি মুনাফিক হতে চাই? যদি মুনাফিক হতে না চাই, আল্লাহর কোরআনের বিধান আকিমুস সালাহ আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলনও তেমনি ফরজ। আপনি শুধু নামাজ মানবেন, দিন কায়েমের আন্দোলন করবেন না, হবে না। আবার কিছু কিছু লোক আছে আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, বলে হুজুর আপনার নামাজের ওয়াজ করেন না, জিকিরের ওয়াজ করেন না, শুধু দিন কায়েমের জিকির করেন, কিসের এগুলো ওয়াজ? এরম লোক আছে না নাই? একটা কথা ভালো করে বুঝবেন, এই জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, নামাজ পড়ার জন্য গাওত হাত দিয়ে দিয়ে তেল মারা লাগবে না, নামাজের আইন বাস্তবায়ন হলে নামাজ পড়তে বাধ্য। কারণ আল্লাহ কোন জায়গায় বলেনি নামাজ পড়ো, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো।
আর নামাজ কায়েম করতে গেলে ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। এই সোজা জিনিস বোঝেন না রাজনীতি মনে হয়। তাবলিগের লোক আছে গ্রামের ভেতরে, তিন দিন ধরে থাকে, মানুষের গাও হাত দিয়ে তেল মারে, বহুত ফায়দা বহুত নাকি, নামাজ পড়েন, চারজন মুসল্লি বাড়ে, ওরাও চলে যায়, মুসল্লিও চলে যায়। এ কথা কর না কেন? আজকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি বলে আগামীকালকে ফজর থেকে এক ওয়াক্ত নামাজ যে কাজা করবে ৬,০০০ টাকা জরিমানা, ৬ মাস জেল। কয় হাজার জরিমানা? জেল কয় মাস? এই আইন যদি ইউনূস সরকার করে আগামীকালকে ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ঢাকা লাগবে, রাতে ৩টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। এ কথা কর না কেন? তার মানে বোঝা গেল নামাজ শুধু ঢাকার বিষয় নয়, নামাজ হলো বাধ্যতামূলক কায়েমের বিষয়। এই বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি আছে না নাই? আরো ধরে বলেন, শাওন কি ভেজ বেড়ে দিয়েছেন না? আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ। এই জন্য দিন কায়েম যখন ফরজ, নামাজও তেমন ফরজ। এই বাংলার জমিনে সব ফরজের বড় ফরজ। দিন কায়েমের আন্দোলন করে আল্লাহ যতদিন বেঁচে রাখে নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করতে কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখা। এই হাত নামান, আমি শেষ কথাগুলো ভালো করে বলি, চিৎকার করে বলেন আমার দেশে চুরি আছে না নাই? আরো ধরে বলেন, এখন বাংলাদেশে এত আদালত, এত পুলিশ, এত র‍্যাব, চুরি বন্ধ হয় না, কারণ কি? হ্যাঁ, কোরআনের আইন নাই, কারণ পুলিশই চুরি করে, ও বিচারকই টাকা চুরি করে, বিচার করে, তাহলে কেমনে হবে? আল্লাহর কোরআনের বিধান, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, যদি কেউ চুরি করে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তার দুই হাত কাটতে হবে, হুকুম কার? আল্লাহ। আজকে বাংলাদেশের দুইটা চোরকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালকে যদি হাত কেটে দেওয়া হয়, আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হয়, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা তওবা করে বিদেশে পালাতে বাধ্য হবে। তার মানে বোঝা গেল শুধু ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে না, এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন? এই যে উঠে গেল দুইজন বেজার নাকি? এই মাহফিল হওয়াতে কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। লিল্লাহের তাকবীর, সাউন আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? এ বিয়া বিয়া খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা, দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি হাত উঠো অবিবাহিত, জি, যারা বিয়ে করেনি হাত উঠো, জি, লিল্লাহে তাকবীর, হাত নামাও। এবার যারা যারা বিয়ে করছেন, বাবা যারা মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন, লিল্লাহে তাকবীর। সাউন্ড কোনটা বেশি? বিয়ালাদের সংখ্যা বেশি, এই জন্য এখন বিয়া অবিয়া সবাই মিলে সাথে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো ছাড় পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তুলেন একটা বার দেখি, একটু হাত গুলো নাড়াচাড়া করেন, একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। উপর দিকে হাত উঠান সবাই, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন, এই মাহফিলে আমাদের সামর্থ্যবত দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান, একটা লোক উঠতে পারবেন না,
এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সামনের বছর এই মাহফিল আবারও হোক আপনারা চান না? আমি এতগুলো লোকের মধ্যে 10 জন লোক চাবো, কে আছেন সামনের বছর এই মাহফিলটা টিকে রাখার জন্য?